10th BCS. Choose the correct word for the blank. শূন্যস্থানের জন্য সঠিক শব্দটি পছন্দ করুন. He dash to see us he had been able to. শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে would have come. This means he would have come to see us he had been able to. Choose the appropriate word for the blank. শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দটি পছন্দ করুন. He had a dash of fever. শূন্যস্থানে হবে severe attack. He had a severe attack of fever. Choose the correct sentence. I asked Javed if he had passed. I asked Javed if he had passed. Choose the correct sentence. Each of the three boys got a prize. Each of the three boys got a prize. Choose the correct sentence. The man who said that was a fool. The man who said that was a fool. Choose the correct answer. How long did you wait? কত সময় তুমি অপেক্ষা করেছিলে? Until 6 o'clock. Until 6 o'clock. What will be the correct preposition to complete the sentence? সেন্টেন্সটি পূর্ণ করার জন্য সঠিক প্রিপজিশনটি কি হবে? I am not bad dash tennis. তোর হবে at. I am not bad at tennis. What is the antonym of gentle? Rude. Gentle এর antonym বা বিপরীত শব্দ হলো rude. Gentle মানে ভদ্র, rude মানে অভদ্র. What is the synonym of jovial? Jovial এর সমর্থক শব্দ কোনটি? Gay. Jovial এর সমর্থক শব্দ gay. Jovial অর্থ প্রফুল্ল, gay অর্থ প্রফুল্ল. What is the synonym of competent? Competent এর সমর্থক শব্দ কোনটি? Capable. Competent অর্থ যোগ্য বা সমর্থ, capable অর্থ সমর্থ বা সক্ষম. Who is the author of A Farewell to Arms? Ernest Hemingway. Ernest Hemingway is the author of A Farewell to Arms. Who is the author of Animal Farm? George Orwell. Animal Farm এর author হচ্ছে George Orwell. Who is the author of India Wins Freedom? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক কে? আবুল কালাম আজাদ. আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম লেখেন. হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল ইজ এ কালেকটিভ নাউন. ক্যাটেল ইজ এ কালেকটিভ নাউন. হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল ইজ এ কমন নাউন. গার্ল ইজ এ কমন নাউন. What is the meaning of white elephant? White elephant mean a very costly or troublesome possession. অর্থাৎ white elephant means খুবই দামি কিন্তু কোনো কাজে আসে না এমন কোনো কিছু. 11th BCS. What is the synonym of insight? ইনসাইট এর সমর্থক শব্দ কোনটি? ইনস্টিগেট. ইনস্টিগেট অর্থ পরিচিত করা, উত্তেজিত করা. ইনসাইট অর্থ পরিচিত করা, উত্তেজিত করা. সো ইনসাইট এর সিনোনিম হচ্ছে ইনস্টিগেট. হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি এর বিপরীতার্থক শব্দ কোনটি? স্যালারিড. অনারারি অর্থ বিনা বেতনে, স্যালারির অর্থ বেতনভুক্ত কর্মচারী.
সো অনারারি এর বিপরীত শব্দ স্যালারিড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ ওয়ার্ড অ্যাবিলিটি, অ্যাবিলিটি শব্দের ক্রিয়াপদ কোনটি বা ভার্ব কোনটি? এনাবল অর্থ সমর্থ করা, অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে এনাবল। হু ইজ দ্য পোয়েট অব দ্য ভিক্টোরিয়ান এজ? রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। হু ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টোলস? ফর হুম দ্য বেল টোলস এর অথর কে? অথর হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে। আর্নেস্ট হ্যামিংওয়ে ইজ দ্য অথর অফ ফর হুম দ্য বেল টোলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থানটি পূরণ করুন। হি হ্যাজ অ্যাসিউড মি ড্যাশ সেফটি, শূন্য স্থানে কি হবে? হি হ্যাজ অ্যাসিউড মি অফ সেফটি, সে আমাকে সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করেছিল। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? দিস ইজ অপটেটিভ সেন্টেন্স, দিস ইজ অপটেটিভ সেন্টেন্স। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হোয়াট ইজ রোলিং হিয়ার? রোলিং ইজ অ্যাডজেক্টিভ। রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং শব্দটি অ্যাডজেক্টিভ। হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, ড্যাশ এর স্থানে বা শূন্য স্থানে কি হবে? সিন্স, হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটি, বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি। হোল্ড ওয়াটার মিন্স বেয়ার এক্সামিনেশন, হোল্ড ওয়াটার একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে বেয়ার এক্সামিনেশন বা প্রমাণে টিকে থাকা, পরীক্ষায় টিকে থাকা। আউট অ্যান্ড আউট মিন্স থ্রোলি, আউট অ্যান্ড আউট একটি ফ্রেজ, এর অর্থ থ্রোলি, থ্রোলি মিন্স পুরোপুরি। চুজ দ্য কারেক্ট আনসার, দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। সিনট্যাক্স মিন্স সেন্টেন্স বিল্ডিং, সেন্টেন্স মিন্স পদবিন্যাস, সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, ওয়াজ স্টেটেড বাই গ্লাডস্টোন, বিখ্যাত কোটেশন। জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এই কোটেশনটি কার? গ্লাডস্টোনের। ন্যায় বিচার দেরি করলে ন্যায় বিচার ডিনাই করা হয়, এটা হচ্ছে গ্লাডস্টোনের উক্তি। 12th BCS, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ, এটা হবে বাই ইওর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গিভ মাই ড্যাশ টু হিম, গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম, গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে বাই জি বি শ, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা ইজ এ প্লে বাই জি বি শ, জর্জ বার্নার্ড শ। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা জর্জ বার্নার্ড শ এর একটি নাটক। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট, আধুনিক সবচেয়ে বড় ইংলিশ নাট্যকার কে? জর্জ বার্নার্ড শ, জি বি শ ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার, হু ইজ দ্য মডার্ন ফিলোসফার, কে আধুনিক দার্শনিক যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল? বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেল সাহিত্যে
নোবেল পুরস্কার পেয়েছিল। হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস? আর্নেস্ট হামিংওয়ে। আর্নেস্ট হামিংওয়ে ইজ দ্য অথর অফ ফেয়ারওয়েল টু আর্ম। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্টেটিস্ট ইন ইংলিশ লিটারেচার? জোনাথন সুইফট। জোনাথন সুইফট ইজ দ্য মোস্ট ফেমাস স্টেটিস্ট ইন ইংলিশ লিটারেচার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেলিউড? ডেলিউডের সমর্থক শব্দ কোনটি? ডিসাইভ। ডেলিউড অর্থ ঠকানো বা প্রতারণা করা, ডিসাইভ অর্থ ঠকানো বা প্রতারণা করা। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট? ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ। ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়েস্টেজ অর্থ অপচয় বা অপব্যয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কিউর? কিউরের অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। কিউরের বিপরীত শব্দ হচ্ছে অর্ডারলি বা শৃঙ্খলাবদ্ধ ভাবে। হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের অ্যাজেক্টিভ কি? হার্ট শব্দের অ্যাজেক্টিভ হার্টেনিং। হার্ট শব্দের অ্যাজেক্টিভ হার্টেনিং। 13th BCS. What is the verb of the word shortly? Shorten. What is the verb of the word shortly? Available shorten. Choose the correct sentence. Let you and him be witness. Let you and him be witness. তোমাকে এবং তাকে সাক্ষী হতে দাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দি ম্যাটার। দি পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দি ম্যাটার। পুলিশ এই বিষয়ে অবগত ছিল। হু হুইস হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। হু হুইস হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। মিসপেল, MISSPELL, মিসপেল।